বন্ধুরা আপনারা কাজ দেখছেন, এক এক করে কাজ আমি দেখাবো। আমাদের স্টিল লাইফের কাজ চলছে, এই ক্লাসটির দায়িত্বে ছিল দশম ব্যাচের শিবশঙ্কর মণ্ডল। তো শিবশঙ্কর মণ্ডল এই ক্লাসটি নিয়েছে ১২তম ব্যাচের শিক্ষার্থীদের। আপনারা হয়তো পূর্বে অনেক সময় শুনেছেন ১১তম ব্যাচের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল, এই বিষয়টি নিয়ে অনেকের কনফিউশন থাকবে হয়তো। কনফিউশন, সে দশম ব্যাচে শিবশঙ্কর ভর্তি হয় এবং ১১তম ব্যাচ অবধি পর্যন্ত খুলনা আর্ট একাডেমিতে ছিলেন, তাই দুটি ব্যাচই সে ছিলেন, কিন্তু তার ভর্তির যে কার্যক্রমটি সেটি খুলনা আর্ট একাডেমিতে দশম ব্যাচে রয়েছেন, তাই সে নিজেও দশম ব্যাচ বলে নিজেকে দাবি করছেন। তাই আমরা তাকে ইদানিং ভিডিওগুলোতে দশম ব্যাচ বলেই অনেক সময় বলে থাকি, কারণ আপনারা হয়তো অনেক সময় শুনছেন বা ক্লাস দেখছেন যে তাকে ১১তম ব্যাচে আমরা এখানে ছিল, এখন কেন দশম ব্যাচে বলছি, কিন্তু তার ভর্তি হয়েছিল, ভর্তির কার্যক্রমটা খুলনা আর্ট একাডেমির পরিচয় তার দশম ব্যাচে। দশম ব্যাচ এবং ১১ ব্যাচ দুটা ব্যাচে সে এখানে ছিলেন, সেই জন্য আমরা তাকে এই দশম ব্যাচ বলেই তাকে আমরা ধরে নিচ্ছি, কারণ তার নিজের উপস্থিতিতে আমরা শুধু এই কথা বলছি না, তার এখানে নিজের হাতেরই লেখা আছে শিবশঙ্কর ব্যাচ দশম ২০২১। তো আপনারা ২১ সালে সে এই কাজটি করেছিল এখানে, ময়ূরের কাজটি। আজকে আমাদের এখানে নবীনদের সাথে সে ক্লাস দায়িত্ব নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর কার্যক্রম চালাচ্ছে, ১২তম ব্যাচের শিক্ষার্থীদের কীভাবে কাজটি করতে হবে, কীভাবে একটি স্টিল লাইফকে দাঁড়া করানো উচিত এবং কোনভাবে ফুটিয়ে তুলবে, তা শিবশঙ্করের দিক নির্দেশনায় তারা কাজ করছে। দেখি একটু আটটা সরান, তো এটি কাজ করছে আমাদের স্মৃতি। স্মৃতি কাজটা একটু উঁচু করে ধরেন, এদিকে আপনাকে তো দেখা যাচ্ছে না, এক সাইডে রাখতে হবে, আর কাজটা সোজা করেন, এদিকে ঝুঁকে হয়ে গেছে। বন্ধুরা দেখছেন এই যে স্মৃতি রানী আমাদের কাজ করছে, আর এই কাজের সাবজেক্ট এখানে আছে। বন্ধুরা আপনারা এই স্টিল লাইফ সম্পর্কে যে সকল চারুশিল্পীরা রয়েছে তারাই ভালো বুঝতে পারবে যে কতটা কঠিন, খুব সহজ না কঠিন, তারা যারা ফাইন আর্টসে পড়ে তারাই জানে একজন মানুষ আঁকতে যতটা কঠিন তার আর ১০ গুণ কঠিন হয়েছে একটি স্টিল লাইফ ড্রয়িং করা। তো আমরা দেখি শিক্ষার্থীদের কাছে শুনে যে আসলে কঠিন না সহজ, স্মৃতি মানুষ আঁকা সহজ না আপনার কাছে এই স্টিল লাইফ আঁকা সহজ, কোনটা সহজ মনে হয়? মানে আপনি যত দ্রুতভাবে মানুষটা আঁকতে পারেন, কারণ মুখস্থ হয়ে গেছে যে কোথায় কোথায় চাক কান থাকে, কোথায় চোখ থাকে, কোথায় ঠোঁট থাকে, আর এখানে যে আমরা যে মাপের অনুযায়ী যে আমরা ফিগারের যে মাপ আছে, পোর্ট্রেটের মাপ আছে, সেই মাপগুলো আমরা ফলো করলে আমরা এমনিতেই একটি মানুষের ছবি করতে পারবো, কিন্তু আমরা কি এমনিতে এই স্টিল লাইফ করা সম্ভব? আপনি কথা বললে আর একদিকে তাকায় কথা বলেন কেন, ওদিকে কেন, চোখের দৃষ্টি থাকবে আপনার দর্শকের প্রতি, আমার প্রতি, তাহলে আপনাকে আমি প্রশ্ন করছি, কারণ আপনার মনোযোগ স্থির করতে হবে আমার দিকে, আপনি কথা বললে দেখি যে অন্যদিকে তাকায় কথা বলেন, এটা করবেন না আর কখনো, ঠিক আছে? আমি সবসময় ভিডিও করলেই দেখি যে আরেকদিকে কথা ঠিক জবাব দিচ্ছেন, আপনি পড়ছেন, কিন্তু ক্যামেরার দিকে আপনার দৃষ্টি থাকতেছে না, তাতে যে দর্শকরা দেখছে এটা আপনার অবশ্যই শুধরে নিতে হবে। ধন্যবাদ, বসেন। আপনারা দেখছেন সবাই ড্রয়িং করছে, আপনারা দেখছেন সামনে আমাদের কৌশিক ড্রয়িং করছে, কৌশিক একটু কাজটা দেখান। আপনার কাজটা অসাধারণ, কম্পোজিশন এবং নিটনেস সুন্দর করছেন, এত সুন্দর করছেন কি একা নাকি কেউ হেল্প করছে আপনাকে?
দাদা টু হেল্প করছে। এই যে স্টিল লাইফ কাজ করা কঠিন নাকি মানুষের ছবি আঁকা কঠিন? এটা করা কঠিন স্যার। কঠিন না? তাহলে এটা কি আসলে এই যে আঁকার পরে এখন ভালো লাগছে কি না? এখন মনে হচ্ছে না যে এটা একটি অসাধারণ একটি সাবজেক্ট হয়েছে, তাই না? আর এটি ইচ্ছা করলেই কিন্তু একজনকে আঁকতে দিলে পারবে না, পারবে? তাহলে আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যে কোনো জায়গায় স্টিল লাইফ দিতে পারে, শুধু ঢাকায় দেবে একজন মানুষ বসিয়ে, এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে আপনার স্টিল লাইফ দিতে পারে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা উল্লেখ করে দিয়েছে যে তারা ফিগার দিবে। তাই আমরা প্রথমেই আপনার স্টিল লাইফ শিখতে হবে, তারপরে আমি মনে করি ফিগার শেখা দরকার, কারণ একটি কম্পোজিশন তৈরি করা কঠিন কাজ, এবং একটি কাছে দূরের ভারসাম্য বোঝানো ড্রয়িংয়ের এবং অনুপাত একটা থেকে আর একটার, এগুলো সব স্টিল লাইফ থেকে শিখতে হয়। তাই স্টিল লাইফটা স্থির একটি জড় পদার্থ, যে আজকে এখানে আছে কালকেও থাকবে। স্টিল অর্থ স্থির, আর লাইফ অর্থ জীবন, তাহলে মানে স্থির জীবন, তাহলে আমরা স্টিল লাইফ বলি, তাই তো? স্টিল লাইফের বাংলা যদি আমরা যাই তাহলে কি হবে? স্থির জীবন। তাহলে এই ছবি আঁকতে বেশি এটা কঠিন নয়, কারণ কি নড়তেছে না চড়তেছে না, কিন্তু একজন মানুষকে কি এখানে এত সময় বসাই রাখা যায়? তো সে মানুষটা কি হয়ে যেত, নড়তো, কষ্ট হতো। তার জন্য আমরা এইটা থেকে শিখে দ্রুতভাবে আমরা ড্রয়িং, যখন আমাদের হাতটা ঠিক হবে তখন আমরা কি করব, যে কোনো বিষয়ে আমরা আঁকতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, বসেন। তাহলে দাদা যে আপনাকে বুঝালো, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো বুঝতে পারছেন। আচ্ছা, সেটি দাদার ক্লাস কেমন লাগছে? বুঝতে পারছেন? আচ্ছা, কমবি বুঝতে পারছেন? হ্যাঁ। আর আপনাকে ইদানিং খুব মানে অন্য মনস্ক লাগে কেন, বাড়ি যাবেন? আপনার মনে মনে হচ্ছে যে শান্তি নেই অনলাইন টাইম, আপনাকে মানসিক প্রেশার দেয় কেউ? আপনাকে কেউ মানসিক প্রেশার দেয়? তাহলে আমাকে বলতে হবে, আমি তার একটা সলিউশন আপনাকে দিব। আপনার বলতে হবে যে আপনার এখানে দীর্ঘ 15-20 দিন ধরে আপনাকে দেখি, ক্লাসে ঠিকই আসেন, ক্লাস ঠিক শেষ পর্যন্ত থাকেন, কিন্তু আপনার ভিতরে যে একটা অমনোযোগী চিন্তাভাবনা, এটা কেন হচ্ছে? বাট আপনি কাজ কিন্তু খারাপ করছেন না, ভালোই করছেন, কিন্তু কেন আপনার চিন্তাভাবনা এরকম হচ্ছে? এটা আমি কথা বলার দরকার নেই, আমরা শিবশঙ্করের সাথে কথা বলবো। শিবশঙ্কর, এই যে পম্পিকে আপনি 2 দিন ক্লাসে দেখছেন, আপনার কি মনে হলো যে আপনার গতদিন রাত্রে এই কথা বলছেন? কখন বলছেন আমাকে? আমরা কাজ করার সময় ওখানে, তারপরে এখানেও তো বলছেন, এখানে রাত্রে আমরা কম্পিউটার কাজ করতেছি যে সময়, তখন তো বলছেন যে স্যার এটা পম্পির সবুজের বোনের সমস্যা কি, ও খুব চুপচাপ হয়ে গেছে কেন, অমনোযোগী? এটা এই আমি এই কথা তো আমি বলিনি, তাহলে দাদা বললো কেন? দাদা বলছে কেন? এটা কি তোমার বলতে হয় কাউকে? হ্যাঁ বলতে হয়। এটা কি ফেস বলে দেয় না, ফেস বলে দেয় কিনা? তোমার কি বাসা থেকে ফ্যামিলি থেকে সমস্যা? তাহলে কেউ তোমাকে সমস্যা করছে, মানে তোমার ডিপ্রেশনে ভুগতেছো যে আমার চান্স হবে কি হবে না? এই চিন্তায় কখনো সমাধান হয় না, চিন্তায় কখনো সমাধান হবে না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাবে না যদি তুমি খালি চিন্তা করে বসে, চিন্তা করলে হবে না, চিন্তা করে তোমার কাজ করতে হবে যে এই কাজটাকে আমি কি করে সমাধান করব, কি করে দ্রুত আমি এই কাজটাকে শিখতে পারবো, এই কি করে দ্রুত এটা আমি রপ্ত করতে পারবো, আমার এটা বা আমি এই ড্রয়িংটা সম্পর্কে আমার শিখতেই হবে, এই ড্রয়িংটাই আমার সব কিছু, আমি এই পড়াটা কী করে মুখস্থ রাখবো, কী করে মনে করে রাখবো, এটা আমার অবশ্যই করে ভাবতে হবে। চিন্তা এটা করো যে চিন্তা করলে তুমি চান্স পাবা, চিন্তা করে তুমি শুয়ে থেকে অসুস্থ হয় না, এতে কোনো ফল পাবে না। আমার একটা ভিডিও আছে, কালকে চারুকলার ভর্তি কোচিং সাথে অ্যাড আছো, ওখানে 2টা ভিডিও আমি পোস্ট কালকে শেয়ার করছি, ভিডিও 2টা ছুটির পরে দেখবা, ওকে? দেখে আমাকে মেসেঞ্জার নক করে জানাবে যে তুমি কিছু শিখতে পারলে কি না। হ্যাঁ দমা, দেখি কাজটা অনেক বড় হয়ে গেছিল প্রথমে, এখন যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু এইগুলো তো একটু লম্বাটে হয়ে গেছে, এগুলো আছে কি একটু গোল গোল, তাহলে আপনার কি করতে হবে, এই মাঝখানটা এটা স্ট্রেট হয়ে গেছে দেখেন, স্ট্রেট, এটা কি করতে হবে, প্রত্যেকটা আর একটু কি করতে হবে, 2 সাইডে একটু বাঁকাই দিয়ে আসেন, না নাহলে ভালো লাগবে না, একটু লম্বাটে লম্বাটে হয়ে গেছে। দাদার ক্লাস করে কেমন লাগছে? ভালো তো লাগে, এটা বলেন সবসময় ভালো লাগে,
কিন্তু আপনার তো এটা তাকে খুশি করার জন্য বলেন, কিন্তু আপনার তো শিখতে হবে, সকাল থেকে একটা ক্লাস করলে তো হবে না, একটা ক্লাস করলে হবে? কখনো কখনো চারটা পাঁচটা কাজ করি না, এখন করবেন বাজে কত, তারপরে কাজ করবেন কত, কখন করবেন? এত ছোলো কাজ করলে হবে না, সকাল 9টা থেকে কাজ করে এই যে দীর্ঘ সময় বসে কাজ করলে তো হবে না। আয় বাজে কত, তা 12টা তা কাজ করবেন কখন? এই করে সৌরভ কি বলবো, কি বলতে পারি দাদা, ক্লাস করে কেমন লাগছে? 9টা থেকে 12টা হলে কয় ঘন্টা হয়? একটা বেজে গেছে প্রায়। হুম, কয়টা কয় ঘন্টা হয়? 4 ঘন্টা প্রায়। চার ঘন্টা বসে এইটু কাজ করলেন, কি করছেন? ওর পাশে বসে বসে সন্ন্যার সাথে গল্প করছেন? তাহলে কাজ করছেন কি এই 4 ঘন্টার কাজ? এই 4 ঘন্টার কাজ আমার, আমি তো বসে রয়েছি, আমি তো সামনে আসবো না, আমি তো ক্লাসে ঢুকবো না, কারণ কি ক্লাসের দায়িত্ব শিবশঙ্করের, এই শিবশঙ্করই বসবে, কিন্তু আমি তো কাজ, আমি হাসি হিসাব নিতে হবে, শিবশঙ্করের কাছ থেকে হিসাব নিতে হবে তোমাদের কি করাইছে। একদিনে একটা ড্রয়িং করবো? এই 4 ঘন্টার ক্লাস হলে তো হবে না, তোমার 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা হাইয়েস্ট হোক, কিন্তু 4 ঘন্টা পর্যন্ত এক কাজ যাবে কেন? আমি বলছি না কাজের সময়, এই প্র্যাকটিক্যাল কাজের সময় সবসময় বলছি যে গান চালাবে তোমরা, গান চালালে অন্যদিকে অন্য কথা শোনা লাগে না এবং মনটা অন্যদিকে থাকে না, কাজের দিকে তার মন স্থির হয়। প্র্যাকটিক্যাল ক্লাসের সময় গান চললে কোনো প্রকারে ক্ষতি হয় না, অবশ্যই কাজ করবে। কাজ করে কেমন লাগছে বলো? মানে বিষয়টা একটু ক্রিটিক্যাল ছিল এই জন্য দেরি লাগছে, কিন্তু এত দেরি লাগলে কি আমার এডমিশন চান্স পাবো? ওখানে তো টাইম দেবে আমার 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার সময় আমার যদি এরকম একটা স্টিলাইট দিয়ে বসে তাহলে আমি কি করবো সেখানে? ওখানে হেরিকেন দিতে পারি, হেরিকেন দেয় অনেক বিশ্ববিদ্যালয়, হেরিকেন দেয়। হেরিকেন কি কম কম সাবজেক্ট? হেরিকেনে হেরিকেনে কম সাবজেক্ট, এটা এত কোনো গ্লাস নাই, গ্লাসের সাবজেক্টে কাছের জিনিস আঁকতে সবচেয়ে কঠিন বেশি, কারণ ওর ভিতরে অসংখ্য লাইট থাকে, ওই লাইটের রিফ্লেকশনগুলো পর্যন্ত বোঝাতে হয়, এই জন্য ওই ড্রয়িং বেশি কঠিন। যদি পাইপ দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বেশি পাইপ দেয় স্টিল পাইপে, বেশি পাইপ দিয়ে দেয়। আয় শোন না কথা বলো, ভালো করার মানে মোনালিসার ছবিটাও ভালো তাই না? কত বছর বসে আঁকছে? বহু বছর বসে তাই না? কার আঁকা মোনালিসার ছবিটা? এখন তোমার কি এটা লিওনার্দো দা ভিঞ্চির মতো তুমি কি লাইফ ফলো করছো নাকি? হ্যাঁ, তা কি কয় ঘন্টা বসে কাজ করছো? এটা কাজ তো করো। বন্ধুরা দেখছেন খুব সুন্দর করে কাজ করছে, দুজনের কাজই খুব সুন্দর হয়েছে, সন্ন্যার কাজ বেশি ভালো হয়েছে আমার কাছে, আমার দৃষ্টিতে, কারণ তার কম্পোজিশন আছে এবং কাগজের যে একদম রিয়েলিটিটা কাজটা ফুটিয়ে তুলছে সেটাও এখানে বোঝা যাচ্ছে। তো এটা মার্কিন করবে আজকে শিবশঙ্কর, এটার মার্কিন আমি করব না, অতএব শিবশঙ্করই বলবে কাজ কেমন লেগেছে। এখানে নারিকেলের যে ছিদ্রটা, ছিদ্রটারও একটা 3D আছে, ওই 3D বোঝানোর চেষ্টা করতে হবে, মানে একটা 3D কোন পাশে ডিপটা হবে সেটা দেখতে হবে, কোন পাশে ডিপটা হবে সেটা দেখলেই বুঝতে পারবে। তাহলে ভাই কাজ কেমন লাগছে বলো, কী করছো যদি ঘুরাও? কাজ কেমন লাগছে করে? তুমি সবচেয়ে পরে আসছো এখানে, ভর্তি হয়েছো পরে, তাহলে তোমার এই স্টিল লাইফ আজকে এই 2 দিন ধরে করছো বা 2-3 দিন ধরে, স্টিল লাইফ কঠিন না মানুষ আঁকা কঠিন? পারবে, ভবিষ্যতে পারবে। আচ্ছা সুন্দর, তাহলে বন্ধুরা আপনারা শুনলেন তাদের আসলে স্টিল লাইফ কঠিন না প্র্যাকটিক মানে মানুষ আঁকা কঠিন, তাদের কাছ থেকে আমরা জানলাম, জেনে আমরা করলাম, পম্পি তোমার কাজটা অনেক বড় সড়ো হয়ে গেছে, তোমার সাবজেক্ট যতটা আছে ওটা মাপ নিলে পরে তোমার ওটার চেয়েও এটা বড় আছে মনে হচ্ছে। হ্যাঁ শোন না, তোমার কাছে শোনা হয়নি যে স্টিল লাইফ কঠিন নাকি তোমার কাছে এই পোর্ট্রেট বা মানুষ আঁকা কঠিন, কোনটা কঠিন বেশি? এই জন্য 4 ঘন্টা লাগছে না, মানে আমি ওই ওইটা নিয়ে আসলে 4 ঘন্টা লাগবে, ওইটা ওইটা সামনে রাখলে 4 ঘন্টা তো লাগবে না, ওটাও কঠিন, মার খাইছে ওটার একদিনও? এক কেডা মার খাইছে ওইটার? ওইটার মার খাইছে কেডা? খাইছে একদিনও? বা ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। খুব ভালো লাগে না?
কয়দিন থাকে কয়দিন এখানে থাকে না থাকে না মানে বাসা যাই যেতে ঠিক হয়ে যায় ও তাহলে একটু কম হয়ে যায় না দূরে মানে এখানে মানে খাইতে খাইতে ঠিক হয়ে গেছে খাইতে খাইতে ঠিক হয়ে গেছে এই আর কেউ খাইছে ওইটা তুমি এটা খাইছিলা ভালো ওইটার টেস্ট কেমন বন্ধুরা আপনারা এই টেস্টের জন্য কথা হচ্ছে আমাদের এখানে যারা ভর্তি হয় তাদেরকে এই এইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের আশীর্বাদের লাঠি এই আশীর্বাদের লাঠি এই আশীর্বাদের লাঠি দিয়ে এই আশীর্বাদের লাঠি দিয়ে যেটা বাইরে না খায় তার আশীর্বাদ পরিপূর্ণ হয় না হ্যাঁ তাহলে এই আশীর্বাদের লাঠি যার পিছনে ওঠে সে হয়েছে বিশ্ববিদ্যালয় এমনিই চান্স পায় হ্যাঁ করছে একদিনও এটা দিয়ে মারার দরকার নাই এইটা তো আশীর্বাদ যারা বিশ্ববিদ্যালয়ে প্রথমে স্থান অধিকার করছে আমার মনে হয় যে কেউ ও প্রথমে স্থান দরকার নাই বন্ধুরা আসলে যখন দেখা যায় বোরিং লাগে তখন একটু আনন্দের জগতে আমরা ফিরে যাই তাই আমরা আনন্দের জগতে ছিলাম আপনারা তো সময় ক্লাসটি যেটা দেখছেন আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন এখন যে ক্লাস নিয়েছিল দশম ব্যাচের শিবশঙ্কর মণ্ডল তার সাথে আমরা একটু কথা বলবো শিবশঙ্কর এদের ক্লাস করে মানে এরা যে ক্লাস করছে বাট আপনি ক্লাসটা নিয়েছেন আপনি এদের ড্রয়িং দেখে আপনার কী মনে হয় যে এরা আপনাদের সমকক্ষ বা এখানে যে বিগত দিন যে রেজাল্ট হয়েছে তাদের রেজাল্ট সম্পর্কে বা তাদের অগ্রগতি সম্পর্কে একটু কথা বলেন মানে দু একজনের বাদে তো সবাই ভালো করছে আচ্ছা আপনি আশা করেন যে আপনি তো এখন একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি নিজে পড়ছেন আপনি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট মানেই সেটা একটি জাতীয় বিশ্ববিদ্যালয় হলেও সেটি একটি বিশ্ববিদ্যালয় তাই না সেখানে অনার্স আছে তাই না অনার্স আছে বিধায় সেটা বিশ্ববিদ্যালয় আন্ডারে আমরা ইনস্টিটিউট সেখানে আপনি পড়ছেন সেখানে যে কার্যক্রম দেখছেন বা ক্লাস দেখছেন বা আপনার সহপাঠীরা আছে 50 জনের মতো তা সেই অনুপাতে এরা তো মাত্র এরা অ্যাডমিশন দেবে তাহলে সেখানে যারা পড়ছে তার চেয়ে বা আপনার মনে করেন যে এরা অ্যাডমিশন দেবে এরা কম কম পারছে বা খারাপ পারছে মানে আপনার সহপাঠীরা যা পারতো এরা কি পিছিয়ে আছে হ্যাঁ তোমরা শুনছো তোমাদের মনোবল কি বৃদ্ধি থাকবে হাই কৌশিক দাদা কি বলছে যে তোমরা ওদিকে যে তার 50 জন সহপাঠী আছে তাদের অনুপাতে তারা কি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিন্তু সেই অনুপাতে তোমরা কোনো দিকে কম নেই এবং তোমরা এখানে দাদাদের দুইটা ব্যাচে ছিল দশম ব্যাচ এবং 11 ব্যাচ দুইটা ব্যাচই সে এখানে ছিল তাহলে সেই দাদা হয়েছে তাদের যে সহপাঠীরা কাজ করছে এই খুলনা আর্ট একাডেমি তাদের চেয়েও তোমরা পিছিয়ে নাই এখন তোমাদের মনোবলটা কখনো ক্ষুণ্ণ করবা না মনোবল হারাবা না আত্মবিশ্বাস রাখবা নিজের উপর কনফিডেন্স বাড়াবা যে আমার হবে আমি কেন হবে না আমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হব তাহলে সেটা অবশ্যই তোমার স্বপ্নে তোমার স্থানে পৌঁছে দেবে তোমার লক্ষ্যে এজন্য তুমি আশা করবে অবশ্যই ভালো কিছু ফলও ভালো কিছু পাবে আর অবশ্যই তোমাদের কাছ থেকে আমরা এমনটাই প্রত্যাশা করে এই ভিডিওটা এখানেই শেষ করব শিবশঙ্করকে ধন্যবাদ জানাই এই এদেরকে সুন্দর করে ক্লাসটি বুঝিয়ে দেওয়ার জন্য হ্যাঁ নমস্কার